বাইক এবং অটোর সংঘর্ষে গুরুতর আহত হন 7 জন। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন পুলিনপুর এলাকায়। যাত্রী নিয়ে আসার সময় অটোর সাথে বাইকের সংঘর্ষ ঘটে, তাতে অটো উল্টে গুরুতর আহত হন যাত্রীরা। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসেন। পুলিশ বাইক এবং অটো আটক করে থানায় নিয়ে আসে। আপনারা কয়জন আছেন অটোতে? ৬০ জন সার্বিন দেবর্মা বয়স 22, সরবলা দেবর্মা বয়স 35, সঞ্জীব দেবর্মা বয়স 21, রবি মালা দেবর্মা বয়স 45, যোশী রাঙ্কল বয়স 50 আর 7 নম্বর হিসেবে সন্ধ্যারানী রাঙ্কল বয়স 37। তারা সবাইকে অটোতে আসছিল? সবাই অটো আর বাইক।